হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকে গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিওতে কোনো আপডেট ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে নিউজ দেবো না। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। দেখো, ডাবল ভেক্টর অ্যান্ড ক্রোনো ক্যারেক্টার। গাইজ, এই দুটো জিনিস কিন্তু নিয়ে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে, এই দুটো জিনিস নিয়ে খুবই কথা হচ্ছে যে ক্রোনো ক্যারেক্টার ব্যান করো, ডাবল ভেক্টর যেটা আছে ডাবল ভেক্টর ব্যান করো, এই আইটেমগুলো গেম থেকে রিমুভ করো। আবার কেউ কেউ কিন্তু এর সাপোর্টেও কথা বলছে যে ডাবল ভেক্টর ক্রোনো ক্যারেক্টার দুটোই থাক, যদি এই দুটো আইটেম গেম থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আমরা গেম খেলা ছেড়ে দেবো। তো এই সব আইটেম নিয়ে কথা বলবো, মানে সব আইটেম বলতে কি এই দুটো আইটেম নিয়ে কথা বলবো, আর এই দুটো জিনিস কবে পর্যন্ত ব্যান হবে। অ্যান্ড গাইজ, এই দুটো জিনিস কি আমাদের গেম থেকে আসলে ব্যান হওয়া দরকার আছে, আর গাইজ যদি ব্যান হওয়া দরকার থাকে তাহলে কবে পর্যন্ত ব্যান হবে। অ্যান্ড গাইজ, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে দেবো। অ্যান্ড গাইজ, যদি ব্যান না হয় তাহলে এই দুটো আইটেম কীভাবে থাকবে, অ্যান্ড ফাইনালি তোমরা ক্রোনো যদি ব্যান না হয় ক্রোনো থেকে কীভাবে বাঁচবে, তো সব কিছু ডিটেলসে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় এই ভিডিওটা সম্পূর্ণটাই তোমার কাজে লাগবে, একটা স্টেপও তোমার অকাজে লাগবে না বা তোমার এমবি নষ্ট হবে না, পুরোটাই তোমার কাজে লাগবে। তো ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, আর নেক্সট টাইম এ ধরো ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না, মানে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমার ফোনে। তো গাইজ, আমরা একটা একটা পয়েন্ট নিয়ে কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একদম সহজভাবে তোমরা বুঝতে পারো। তো পয়েন্টে কথা বলার আগে তোমাদেরকে কয়েকটা কথা আগে বলে নিই। দেখো, আমি যখন এখান থেকে 1 থেকে 1.5 বছর আগে গেম খেলা শুরু করি, অবভিয়াসলি ফ্রি ফায়ার খেলা শুরু করি। তো ফ্রি ফায়ার খেলা শুরু করার কিছুদিন পর তারপর কিন্তু গেমের মধ্যে একটা ইভলিউশন আসলো, মানে ফ্রি ফায়ারে ইভলিউশন আসলো। তা কার হাত ধরে সেটা আসলো গাইজ? ডিজে আলোকের হাত ধরে। মানে ডিজে আলোক ক্যারেক্টার যদি কোনো নুবের কাছেও থাকে তাহলেও কিন্তু লবিতে গেলেই সে প্রো, তাকে দেখে দেখে সবাই বলবে প্রো প্লেয়ার, কারণ ওর কাছে ডিজে আলোক আছে। অ্যান্ড গাইজ, প্রত্যেক জায়গায় স্প্যাম, প্রত্যেকটা লাইভ স্ট্রিমে প্রত্যেকটা ভিডিওতে ডিজে আলোক দিয়ে দাও, ডিজে আলোক দাও। ডিজে আলোক যেন ওর থেকে পাওয়ারফুল ক্যারেক্টার আসলে ছিলই না সে সময়। এরপর গাইজ কিছুদিন আগে আসলো ক্রোনো, ততদিন পর্যন্ত কিন্তু ডিজে আলোক একাই রাজত্ব করে গেছে। ডিজে আলোক মানেই কিন্তু গেম ইভলিউশন। আর তারপরে যখন ক্রোনো আসলো গাইজ, ক্রোনো আসার পর ডিজে আলোকের কোনো খোঁজই নেই। তার মানে ডিজে আলোক যারা যারা ইউজ করতো, যাদের কাছে ক্রোনো নেই, একদমই নেই, ক্রোনো নেই বলেই তারা ডিজে আলোক এখনও ইউজ করছে। তাদের কাছেও যদি ক্রোনো থাকতো তাহলে ডিজে আলোক তারাও ইউজ করা ছেড়ে দিত। তো ক্রোনো আসার পর গেমটাকে এমনভাবে চেঞ্জ হয়ে গেছে গেমটা, ডিজে আলোক কেন অন্য সব ক্যারেক্টারের ইউজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। আর বেসিক্যালি ডিজে আলোকের যে জায়গাটা ছিল, আমরা ভেবেছিলাম যে ডিজে আলোকের পপুলারিটি বা ডিজে আলোকের ইউজ কখনোই শেষ হবে না, বাট গাইজ ক্রোনো আসার পর ডিজে আলোকের নাম নিশান সব শেষ হয়ে গেছে। তো গাইজ, আমরা ফার্স্টের পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে ডাবল ভেক্টর গেমের মধ্যে কি কোনো দরকার আছে। তো গাইজ, এখানে দেখো আমার মতামতের সাথে তোমাদের অনেকের মতামত না মিলতে পারে, আবার অনেকের মিলে যেতে পারে, অনেকে সাপোর্ট করতে পারো, আবার অনেকে কিন্তু গাইজ তোমরা তোমরা বলতে পারো যে না তুমি ঠিক বলছো না। বাট গাইজ, এখানে কিন্তু আমার ওপিনিয়ন আমি দিচ্ছি, আর গাইজ এটা ওপিনিয়ন শুধু আমার নয়, অনেকের ওপিনিয়ন নিয়ে তারপর আমি সেই ওপিনিয়নটা তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, ডাবল ভেক্টর, সাপোজ একটা জিনিস তোমাকে বলি, যারা নতুন প্লেয়ার বা যাদের টপ আপ করার টাকা নেই বা যারা গান স্কিন কিনতে পারে না, ধরো তুমি আমরা কিন্তু এই যে ইভলিউশন যেসব গান স্কিনগুলো, ইভো যে গান স্কিন, সেই সব গান স্কিনগুলো বার করে নিয়েছি। তার মধ্যে ডাবল রেট অফ ফায়ার আছে, এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কোবরা MP40, এছাড়াও গাইজ পোকার আছে, এছাড়াও যে আমাদের ডোনালা বা আমাদের যে ডাবল শুটারের যে স্কিনগুলো তোমরা জানোই, ওয়ান পাঞ্চ ম্যান বা বিভিন্ন স্কিন এসছে, তো সেসবগুলো আমাদের হাতে আছে। আর যাদের হাতে এগুলো নেই তাদের কি গেম খেলার কোনো অধিকার নেই? না, তাদের জেতার কোনো অধিকার নেই। তো তাদের শুধুমাত্র ডাবল ভেক্টরের কারণে তারা আমাদেরকে মেরে দিয়ে পালাচ্ছে। একটা জিনিস ভালোভাবে বোঝো, যাদের গান স্কিন কেনার সামর্থ্য নেই বা যারা কিনতে পারে না, স্টুডেন্ট টিফিনের টাকা জমিয়ে বিভিন্নভাবে করে তারা দুটো একটা গান স্কিন হয়তো বা কিনেছে, আর বেশিরভাগ প্লেয়ারের কাছে নেই, তো তাদের কি বুইয়া করার বা ম্যাচ জেতার কোনো অধিকার নেই? সাপোজ ধরো তার হাতে একটা বিনা স্কিনের একটা MP40 আছে বা UMP আছে বা একটা MP5 আছে, আর আমার কাছে পোকার আছে ডাবল রেট অফ ফায়ারের, আর আমি কিন্তু ঝরঝর করে তাকে ভরে দিয়ে পালালাম, তো তার কি জেতার কোনো অধিকার নেই? আমার কাছে ডাবল রেট অফ ফায়ার আছে, আমার কাছে টাকা আছে বলেই কি আমি ম্যাচ জিতবো? তো এই কথাটা মাথায় রেখেই, আমার যতদূর মনে হয় এই কথাটাই মাথায় রেখেই গেরিনা কিন্তু ডাবল ভেক্টর নিয়ে এসছে, যাতে করে যাদের কাছে স্কিন নেই, যারা স্কিনের অভাবে ভালো খেলে তারপরেও তারা ম্যাচ জিততে পারে না, তাদের জন্যই ডাবল ভেক্টর। তো তারা যদি দুটো একটা ম্যাচ এভাবে ডাবল ভেক্টর দিয়ে যেতে, তাতে আমাদের কি প্রবলেম হতে পারে? আসলে এর আগের একটা ভিডিওতে আমি ডাবল ভেক্টরের বাইরে বলেছিলাম, ব্যান হওয়ার ব্যাপারে বলেছিলাম, বাট আমি পরে রিয়েলাইজ করলাম যে আসলে আমি ওই কথাগুলো সম্পূর্ণটাই ভুল বলেছি। দেখো গাইজ ডাবল ভেক্টর আসার পর আমার কাছে ডাবল মানে ডাবল শুটার যে শটগান আছে সেটা থাক বা আমার কাছে কোবরা MP40 থাক বা আমার কাছে পোকার MP40 থাক কোনো মাইনে রাখে না। তার মানে আমার সামনে কোনো একটা মানে নতুন একটা প্লেয়ার সেও যদি ডাবল ভেক্টর নিয়ে চলে আসে আরামসে কিন্তু আমাকে মেরে দিয়ে পালাচ্ছে। তারপরও গাইজ এটা তাদের কাছে হয়তো স্কিন নেই, সেই কারণেই তারা ডাবল ভেক্টর ইউজ করছে। আজকে আমার কাছে পোকার আছে, আমার কাছে কোবরা MP40 আছে, আমার কাছে ভালো ভালো যে সব এয়ার গান সব স্কিন আছে, তার জন্যই আমি ডাবল ভেক্টর পেলেও আমি নিই না, তার কারণ আমার কাছে স্কিন আছে। তো যাদের কাছে স্কিন আছে তারা কিন্তু ম্যাক্সিমাম কেউ কিন্তু ডাবল ভেক্টর নিয়ে খেলে না, তার কারণ স্কিন তার কাছে আছে, স্কিনটা সে কী করতে কিনেছে খেলার জন্যই। তো স্কিন নেওয়ার পরেও যদি সে ডাবল ভেক্টর নিয়ে খেলে তার মানে হয় না। তো ডাবল ভেক্টর কেউই নেয় না যাদের কাছে স্কিন আছে, ডাবল ভেক্টর তারাই নেয় যাদের কাছে ভালো স্কিন নেই, ডাবল রেট অফ ফায়ারের স্কিন নেই তারা। তো তারা যদি ডাবল ভেক্টর নিয়ে খেলে তো আমি এখানে ভুল কিছু দেখছি না গাইজ। তো ডাবল ভেক্টর আমার মানে আমার মতামত থেকে এখানে ডাবল ভেক্টর ব্যান হওয়ার মনে হয় কোনো দরকার নেই। ডাবল ভেক্টর যেটা গেমের মধ্যে আছে ওটা থাকাই দরকার আছে, তার কারণ যারা নতুন প্লেয়ার যাদের টাকা নেই মানে নতুন নতুন ভালো ভালো যেসব গান স্কিন সেগুলো নেয়ার তারা কি করবে, তারা কি দোষ করেছে, তারা কেন বুইয়া করতে পারবে না। তো আমার নিজের যে আমার ওপিনিয়ন আমার নিজের মন থেকে যেটা বলে যে ডাবল ভেক্টর ব্যান করার কোনো দরকার নেই, যেরকম আছে সেরকম থাক। আস্তে আস্তে যারা প্রো প্লেয়ার যাদের কাছে স্কিন আছে তারাও যখন ডাবল ভেক্টর নিয়ে খেলা শুরু করে দেবে তখন কিন্তু গেমের যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিক ফিরে আসবে গাইজ। তারপরও গাইজ তোমাদেরকে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমাদের OB 27 আপডেটের পর মানে আমাদের যে নেক্সট OB আপডেট, এই আপডেটের পর হয়তো বা তোমরা ডাবল ভেক্টরের বড় একটা চেঞ্জেস দেখতে পেয়ে যেতে পারো, হয়তো বা তোমরা সেখানে দেখতে পেয়ে যেতে পারো ডাবল ভেক্টর নেওয়া যাবে না, একটাই ভেক্টর নিয়ে খেলতে হবে অন্য অন্য গানের মতো। আবার এমনও চেঞ্জেস তোমরা দেখতে পেয়ে যেতে পারো হয়তো বা ডাবল ভেক্টর নিয়ে খেলা যাবে বাট গাইজ রিকয়েল অনেক বাড়িয়ে দেবে না হলে ড্যামেজ কমিয়ে দেবে, এই টাইপের যে কোনো একটা চেঞ্জেস অবশ্যই তোমরা OB 27 আপডেটের পর ভেক্টরের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো এটা একটা গুড নিউজ তোমাদেরকে জানিয়ে রাখলাম। আবার একদম পুরোপুরি গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি না যে চেঞ্জেস তোমরা দেখতে পাবেই পাবে, তবে সবথেকে বেশি চান্স আছে যে তোমরা ডাবল ভেক্টরের মধ্যে OB 27 আপডেটের পর বড় একটা চেঞ্জেস দেখতে পেয়ে যেতে পারো। তো গাইজ এখানে তোমাদের মতামত কি, গেম থেকে আসলেই কি ডাবল ভেক্টর বের করে দেওয়ার বা ব্যান করে দেওয়ার কোনো দরকার আছে নাকি ডাবল ভেক্টর যেরকম আছে সেরকমটা থাকবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু অনেক মূল্যবান, অবশ্যই তোমাদের মতামত জানাবে। অ্যান্ড গাইজ এবার কথা বলবো ক্রোনো ক্যারেক্টার নিয়ে। ফার্স্টে কথা বলবো ক্রোনো ক্যারেক্টারের কি গেমের মধ্যে কোনো দরকার আছে, আর তারপর আমরা জানাবো যে আসলে যদি দরকার না থেকে থাকে তাহলে গেম থেকে ক্রোনো ক্যারেক্টার কবে নাগাদ ব্যান হতে পারে সব কিছু ডিটেলস তোমাদেরকে বলবো, আর ব্যান যদি না হয় তাহলে ক্রোনো ক্যারেক্টার থেকে কীভাবে তোমরা বাঁচতে পারো। তো গাইজ ফার্স্টে বলবো যে ক্রোনো ক্যারেক্টারের কি আমাদের গেমের মধ্যে কোনো দরকার আছে বা ব্যান কি হবে আদেও। তো দেখো এখানে ফার্স্টে একটা তোমাদের বলে নিই, দেখো ক্রোনো ক্যারেক্টার মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো মানে CR7 যে ক্যারেক্টারটাকে নিয়ে আসা হয়েছে, তো এর জন্য CR7 বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কত টাকা দিতে হয়েছে তার কোনো আইডিয়া তোমাদের আছে? শুধু এই ক্যারেক্টারটা বা কোলাবোরেশনটা করতে মোটামুটি কিন্তু কয়েক কোটি কি গাইজ, কয়েক 100 কোটি হলেও অবাক হব না, কয়েক 100 কোটি টাকার বিনিময়ে কিন্তু শুধুমাত্র এই ক্যারেক্টারটা আনা হয়েছে গেমের মধ্যে। তো এত টাকা খরচ করে একটা ক্যারেক্টার গেমের মধ্যে ডেভেলপ করার পর সেই ক্যারেক্টারটাকে যদি ব্যান করা হয় তাহলে এর মধ্যে গেরিনার কী ফায়দা, আর কেন গেরিনা এটা করলো? তো গাইজ আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে কোনো ক্যারেক্টার ব্যান কখনোই হবে না, শুধুমাত্র এর অ্যাবিলিটিতে কিছু চেঞ্জেস হয়তো বা আসতে পারে, তবে সবথেকে চান্স বেশি আছে যে কোনো ধরনের কোনো অ্যাবিলিটিতে চেঞ্জেস তোমরা দেখতে পাবে না, তার কারণ এত সুন্দর একটা ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে এসছে, পার্সোনালি আমার তো পছন্দ হয়। তার কারণ দেখো হয়তো বা অলকের মানে কমে গেছে, অলকের ব্যবহার কমে গেছে। তো তুমিও করোনো নিয়ে খেলো, যারা বলছো যে ক্রোনো ক্যারেক্টার গেম থেকে সরাও, ক্রোনো ক্যারেক্টার ভালো না, ক্রোনো ক্যারেক্টারকে ব্যান করো, আমি তাদেরকেও বলছি দেখো মানে ক্রোনো ক্যারেক্টার নিয়ে তোমাকে যখন মেরে দিচ্ছে তো তুমিও ক্রোনো ক্যারেক্টার নিয়ে মেরে দাও। এর আগে যখন ডিজে আলোক ছিল, ডিজে আলোকের সময়ও কিন্তু সবাই অনেকেই বলেছিল ডিজে আলোকের এরকম অ্যাবিলিটি, এ ক্যারেক্টার ব্যান করা দরকার, এ ক্যারেক্টার ভালো না, অনেকেই বলেছিল গাইজ। আবার অনেকেই বেশিরভাগ প্লেয়ার কিন্তু সাপোর্টে গেছিল। তো ক্রোনো ক্যারেক্টারের সময় কিন্তু বেশিরভাগ প্লেয়ার সাপোর্টে যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটাই যে মানে যারা একটু কম খেলতে পারে, একটু নুব টাইপের, তারাও এসে মেরে দিচ্ছে, ক্রোনো চালিয়ে আরামসে মেরে দিচ্ছে, সেই কারণে সবাই বলছে যে ক্রোনো ক্যারেক্টার ব্যান করো। তো তারা মেরে দিচ্ছে, তুমিও ক্রোনো নিয়ে খেলো, তুমিও মেরে দাও ক্রোনো চালিয়ে, আমার কাছে সোজা হিসাব। আর যাদের কাছে ক্রোনো নেই, তারা কি করবে? তো গাইজ এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ক্রোনো ক্যারেক্টার তো কখনোই গেম থেকে ব্যান হবে না, কারণ এত টাকা খরচ করে একটা ক্যারেক্টার নিয়ে আসার পর সেই ক্যারেক্টারটাকে, আর এত পপুলার একটা তোমার হচ্ছে সেলিব্রিটির ক্যারেক্টার, তাকে ব্যান করার তো কোনো প্রশ্নই আসে না গেমের মধ্যে। তবে হয়তো বা তোমরা OB 27 আপডেটের পর গাইজ ক্রোনো ক্যারেক্টারেও কিছু চেঞ্জেস তোমরা দেখতে পেয়ে যেতে পারো, যেমনটা এখানে 160 ড্যামেজের পর কিন্তু মোটামুটি ক্রোনো ক্যারেক্টার যে তোমার শিল্ড সেটা ভেঙে যায়, 160 নয় গাইজ, 160 না 600, যাই হোক গাইজ এরকম একটা ড্যামেজের ব্যাপার আছে। তো আমি সেটা সঠিক এখন বলতে পারছি না, বাট গাইজ হয়তো চেঞ্জেস দেখলে তোমরা এই টাইপের চেঞ্জেস দেখতে পেয়ে যেতে পারো যে সেখানে ড্যামেজটা কমিয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে এখন যেমন 160 বা 600 ড্যামেজ দিলে শিল্ডটা ভেঙে যায়, তখন দেখা যাচ্ছে 100 ড্যামেজ দিলে শিল্ডটা ভেঙে যাবে, মানে আরও তাড়াতাড়ি আরও কম গুলি খরচ করো কিন্তু শিল্ড ভেঙে দিতে পারবে এনিমি। এরকম চেঞ্জেস তোমরা দেখতে পেয়ে যেতে পারো। আবার এমন চেঞ্জেসও তোমরা দেখতে পারো ড্যামেজ যেরকম আছে ওরকমই থাকবে, সিম্পলি শুধুমাত্র ওর যে মানে রিকভারি যে টাইমটা, মানে কোনো ক্যারেক্টার ইউজ করার পর আবার কোনো মানে তৈরি হতে যে টাইমটা লাগে সেই টাইমটা হয়তো বা বাড়িয়ে দেওয়া হতে পারে, যাতে করে বেশি মানে যাতে করে পরপর তোমরা ইউজ না করতে পারো। একবার ইউজ করার পর হয়তো টাইমটা অনেকক্ষণ লাগবে তোমার আবার কোনো ইউজ করার। তো এরকম চেঞ্জেসও তোমরা দেখতে পেয়ে যেতে পারো। তো এই দুটো চেঞ্জেস থেকে যে কোনো একটা চেঞ্জেস তোমরা OB27 আপডেটের পর কোনো ক্যারেক্টারের উপর দেখতে পেয়ে যাবে। আর সবথেকে চান্স বেশি যে কোনো ধরনের কোনো চেঞ্জেস তোমরা দেখতে পাবে না কোনো ক্যারেক্টারে, কারণ ক্যারেক্টারটা কিন্তু আসলে তুমি নিজের ওপিনিয়ন দিয়েও নিজের ব্রেন দিয়ে তুমি ভেবে দেখো যে এত টাকা খরচ করে একটা ক্যারেক্টার নিয়ে আসলো আর বেশিরভাগ প্লেয়ার পছন্দ হয়েছে ক্যারেক্টারটা, আর তারপর এই ক্যারেক্টার ব্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না গাইজ। অ্যান্ড গাইজ সব শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে কোনো ক্যারেক্টার যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি কিভাবে বাঁচবে। তো বাঁচার একটাই উপায় আছে, যে বাঁচার কোনো উপায় নেই গাইজ, বাঁচার একটাই উপায় আছে যে বাঁচার কোনো উপায় নেই। তোমার কাছে যদি কোনো ক্যারেক্টার না থাকে আর এনিমির কাছে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে তোমার বাঁচার কোনো উপায় নেই, তোমাকে মরতেই হবে। আর খুব কম মানে উপায় আছে বা খুব কম সময় তুমি বাঁচতে পারবে কোনো ক্যারেক্টার থেকে, ভিতরে শিল্ডের ভিতরে এসে মেরে দিতে পারবে। এবার গাইজ অনেকেই কিন্তু উকং ক্যারেক্টার দিয়ে বিভিন্ন ধরনের ট্রিক দেখাচ্ছে, বাট গাইজ আমি নিজে ইউজ করে দেখেছি কোনো ক্যারেক্টার আর তোমার উকংয়ের মাঝে গাইজ উকং দিয়ে কোনোভাবেই কোনোকে বিট করা সম্ভব না, কারণ উকংয়ের যে তোমার হচ্ছে রিকভারি টাইম, মানে উকংয়ের অ্যাক্টিভ অ্যাবিলিটি যখন ইউজ করবে, তুমি যখন গিলি বুশ হয়ে যাবে বা গাছ হয়ে যাবে, তারপর 200 সেকেন্ড পরে মানে 3 মিনিট 20 সেকেন্ড পরে গিয়ে তুমি আবার একবার ইউজ করতে পারবে উকং ক্যারেক্টারের মানে অ্যাক্টিভ স্কিলটা। আর এখানে কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলের যে স্কিল সেটা তুমি কিন্তু মোটামুটি কিন্তু 40 সেকেন্ড পরপর ইউজ করতে পারবে। তার মানে কোথায় গাইজ 3 মিনিট 20 সেকেন্ড আর কোথায় 40 সেকেন্ড, তো সেখানে কোনোকে বিট করা উকং দিয়ে কোনোভাবেই সম্ভব না গাইজ। তবে হ্যাঁ OB27 আপডেটের পর তোমরা যদি উকংয়ে কোনো চেঞ্জেস দেখতে পাও, তার যদি অ্যাক্টিভ স্কিলের যে রিকভারি টাইম সেটাকে যদি কমিয়ে আনা হয় তাহলে হয়তো বা উকং কোনোকে বেট করতে পারবে। বাট গাইজ এখানে আমার মনে হয় না উকংয়ে এই টাইপের কোনো অ্যাবিলিটি বা এই টাইপের কোনো চেঞ্জেস গেরিনা নিয়ে আসবে, তার কারণ এই টাইপের চেঞ্জেস নিয়ে আসলে এত টাকা খরচ করে যে আমাদের কোনো ক্যারেক্টার বিল্ড করলো, কোনো ক্যারেক্টারকে নিয়ে আসলো, তার কি দাম থাকলো? একটা পুরনো ক্যারেক্টার এসে তাকে মেরে দিয়ে পালাবে, তাহলে এই কোনো ক্যারেক্টার আনার কোনোই মানে হয় না। তো আমার মনে হয় গাইজ এখানে তোমরা উকংয়েও কোনো চেঞ্জেস দেখতে পেয়ে যাবে মানে পাবে না আর কি। কোনো ক্যারেক্টার যেরকম আছে এরকমই থাকবে, যতই ব্যান করো আর যাই করো না কেন গাইজ, আমরা যতই ব্যান করার চেষ্টা করি আসলে কোনো ক্যারেক্টার ব্যান হবে না, কারণ এত পপুলার একটা সেলিব্রিটির ক্যারেক্টার গাইজ এটা চেঞ্জেস তো এখানে সম্ভবই না, আর এত টাকা দিয়ে এই ক্যারেক্টারটা নিয়ে আসা, তো এখানে চেঞ্জেস হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না গাইজ। তো গাইজ যত ফ্যাক্ট ছিল, যত মানে ডিটেল ছিল, যত তোমাদের মানে ব্যান হওয়া না হওয়া যত কোশ্চেন ছিল আশা করি সব অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো, তোমার মতামতকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের মতামতের বেসিসেই কিন্তু সব কিছুই হয় গাইজ। আমরা যে একটা কথা তুলবো, একটা কথা আমরা কোনো পর্যন্ত নিয়ে যাব, গেরিনার কানে তুলবো বা গেরিনা পর্যন্ত নিয়ে যাব, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মতামত না হলে সম্ভব না। তো অবশ্যই তোমাদের মতামত জানাবে কোনো ডাবল ভেক্টর সবের বিষয়ে, কোনটার বিষয়ে তুমি কী ভাবো। আর লাইক এখনও এই ভিডিওতে না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।